আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা লেন্সের ভিডিও, বেসিক কিছু লেন্সের ভিডিও। তো এটা হলো একদমই নতুন, যারা তাদের জন্য বেসিক লেন্সগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, জুম লেন্স, প্রাইম লেন্স এবং কিট লেন্স যেগুলো হয়। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং বুঝবেন। তো চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথমে যে লেন্সটা দিয়ে শুরু করবো, এটা হলো আপনার ক্যাননের কিট লেন্স, 18-55 কিট লেন্স, যেটা বেসিক লেন্স বলে, একদমই এন্ট্রি লেভেলের একটা লেন্স। তো এটা আইএস এসটিএম দুইটা ভার্সন হয়। তো আইএসটা হলো মোটর পার্থক্য, তো আইএসটা একটু ভিডিওর সময় একটু ক্যাটক্যাট শব্দ করে, যেমন সামনের রিংটা ঘুরে এই কারণে, আর এসটিএমটা ওরকম শব্দ করে না। তো আইএস এসটিএম কাজ দুটাই, দুইটার সেম। আপনার লো লাইটে দেখা যাচ্ছে এসটিএমের পারফরমেন্স একটু বেটার হয়, আর যে সময় লাইট থাকে তখন পর্যাপ্ত ভালোই ছবি দেয় দুইটাতেই। তো এটার কিন্তু স্পেশাল একটা এডিশন রয়েছে, সেটা হলো সাদা একটা লেন্স, 18-55 কিট লেন্স এসটিএম, আর এটা হলো ন্যানো কিট লেন্স এসটিএম বলে, ন্যানো এসটিএম বলে এটাকে। তো আরেকটা আছে এসটিএম বড়টা আর কি, নর্মাল এসটিএম যেটা হয় আর কি। তো এগুলো দিয়ে আপনি হোয়াইট টাইপের ছবি, মানে 18-তে যদি কোনো ছবি তুলেন সেটা হলো হোয়াইট টাইপের যে কোনো ছবি আপনি তুলতে পারবেন। আর এইটা দিয়ে আপনি হালকা জুমও করতে পারবেন, যেমন 18-55 পর্যন্ত জুম করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি পোর্ট্রেট টাইপেরও ছবি তুলতে পারবেন। তো পোর্ট্রেট যখন তুলবেন 55-তে জুম করে, তখন আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা একটু দূরে থাকে এটাতে কিন্তু ব্লার দিবে। নর্মালি এটাতে ব্লার একটু কম দেওয়া হয়, আর এটার অ্যাপাচার একটু বেশি থাকার কারণে, যেমন এটার অ্যাপাচার মনে হয় 3.5 থেকে 5.6 পর্যন্ত অ্যাপাচার। তো এটা এমনি আপনাকে মোটামুটি ভালো ছবি দিবে। যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন স্পেশালি, তারা এসটিএম লেন্সটা নেবেন, আমি অবশ্যই বলে দিব। আর যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তারা দুইটার যে কোনো একটা চুজ করতে পারেন। আর যদি কারো বাজেট কম থাকে তারা আইএসটা নিতে পারেন। আইএসটা আপনার নর্মালি 4,000 থেকে 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো দোকানে। আর এসটিএমটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো লেন্সই নেন অবশ্যই খেয়াল রাখবেন যে লেন্সের শার্পনেস ওকে থাকে। আপনি লেন্স ইউজ নেন অথবা নতুন নেন, যেটাই নেন না কেন, আপনার লেন্সে যদি শার্পনেস একটু কম থাকে সেক্ষেত্রে আপনার ওই লেন্সটা কোনো কাজেই আসবে না। তো অবশ্যই সতর্কতা আমি করে দিলাম আপনাদেরকে, যারা লেন্স কিনবেন তারা অবশ্যই শার্পনেস চেক করে আনবেন, আউটলুক যেমনই হোক না কেন আউটপুটটা যে অবশ্যই ভালো হয়। তো তারপরে আমরা আরেকটা লেন্সে চলে যাব অবশ্যই। তো তারপরে যে লেন্সটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ক্যাননের একটি লেন্স, ক্যাননের প্রাইম লেন্স, যেটা যাদের লো বাজেটের মধ্যে, যেমন আপনার 5 থেকে শুরু করে 8-10 হাজার টাকার মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড ব্লারের ছবি প্রয়োজন, অথবা ভিডিওগ্রাফি প্রয়োজন যেটার ব্যাকগ্রাউন্ড ব্লার প্রয়োজন, সেটার জন্য আপনি নেবেন হলো অবশ্যই প্রাইম লেন্স। তো প্রাইম লেন্সের কিন্তু অ্যাপাচার একটু কম থাকে, যেমন 1.8 অথবা 1.4। তো এটার মধ্যে সবচেয়ে লো প্রাইজের মধ্যে ইয়ংনো ব্র্যান্ডের 50mmটা পেয়ে যাবেন 1.8 অ্যাপাচারের। এটা ইউজ যদি নেন কেউ 4 থেকে 5,000 টাকা বা 5,500 টাকা নেবে। আর EFটাও নিতে পারেন ক্যাননের, এটাও খুব ভালো একটা লেন্স, এটাও 4.5 থেকে 5-6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই লেন্সগুলো আপনার স্পেশালি যারা পোর্ট্রেট ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট লেন্স। তো এটার কিন্তু কয়েকটা মডেল হয়, যেমন এসটিএমও হয় কিন্তু, তো এসটিএমটাও নিতে পারবেন, যাদের বাজেট একটু ভালো তারা এসটিএমটা অবশ্যই নেবেন। আর এটার আরেকটা হয় যারা এর থেকেও বেশি ব্লার চান, 1.8 অ্যাপাচারে আপনার ব্লার হচ্ছে না, তাদের জন্য কিন্তু স্পেশালি 1.4 অ্যাপাচারের লেন্সটা। তো 1.4 অ্যাপাচারের লেন্সটা কিন্তু আল্ট্রাসনিকের মোটর হয়ে থাকে। তো এই লেন্সটা যদি নেন নিতে পারেন, এটার একদমই কি বলবো অসাধারণ ব্লারগুলো দেয় এটার। তো এটাও আমি সাজেস্ট করব। তারপরে যে লেন্সটা কথা বলবো এটা হলো ক্যাননের একটা মাস্টার লেন্স, মাস্টার লেন্স বলতে ক্রপ সিরিজ যারা ইউজ করেন তাদের জন্য বেস্ট একটা লেন্স। তো এটা হলো 18-135 একটা লেন্স। তো এটাতে ওয়াইড পাবেন, জুম পাবেন, এবং জুম করলে হালকা ব্যাকগ্রাউন্ডে ব্লার পাবেন। তো এই জন্য এটাকে মাস্টার লেন্স বলে। তো এটারও ভেরিয়েন্ট তিনটা হয়, যেমন আইএস হয়, এসটিএম হয় এবং ইউএসএম হয়। তো এটার তিনটার তিন রকম প্রাইস হয়ে থাকে। অবশ্যই এটার আইএস আপনি পেয়ে যাবেন 10,000 থেকে 12,000 টাকার মধ্যে, আর এসটিএমটা যদি নেন এসটিএমটা 13-15-16 হাজার টাকায় পেয়ে যাবেন, আর ইউএসএমটা পেয়ে যাবেন 18-22-24 হাজার টাকা। অবশ্যই আপনি কন্ডিশন দেখে আর শার্পনেস তো অবশ্যই চেক করবেন, এগুলো দেখেই প্রাইসটা আপনি দিবেন। আর এই লেন্সগুলো খুবই বেটার একটা লেন্স, আপনার একটা লেন্স দিয়ে সব কাজ হয়ে যায়, এক কথায় অসাধারণ একটা লেন্স। তারপরে যাদের একটু জুম লেন্স পছন্দ, আর হলো একটু হাত শেক করে, যারা নতুন একবারে হাত একটু নড়াচড়া করে,
তাদের জন্য হলো 5500 আইএস অথবা এসটিএম দুটোই নিতে পারেন। তো আইএস এসটিএম দুটাতে সুবিধাটা হয়েছে আপনার ইমেজ স্টেপলাইজার থাকে, যেটার মাধ্যমে আপনার হাতটা হালকা শেক করলে ছবিগুলো গোলা হবে না। তো এটা হলো 5500 থেকে 2500 পর্যন্ত জুম হয়। তো এটা যত জুম করবেন তত ব্লার পাবেন, এটাও অনেকটা ভালো একটা লেন্স। তো এটার আইএসটা আপনার প্রাইস পড়বে 7 থেকে 8-9 হাজার টাকা। আর এসটিএম যেটা, এটা আপনার খুবই ভালো একটা লেন্স, এটাও আপনার একদমই ফাস্ট একটা লেন্স। তো এই লেন্সটা যদি কেউ নিতে চান নিতে পারবেন, এটা তো ইমেজ স্টেপলাইজার রয়েছে। তো এইটার প্রাইস পড়ে আপনার 10 থেকে 14-15 হাজার টাকা। এটা অবশ্যই কন্ডিশনের উপরে, আপনারা চেক করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এই লেন্সটা কিন্তু খুবই পপুলার এবং খুবই ভালো মানের একটা লেন্স। তারপরে দেখাবো এক কথায় জাতীয় লেন্স বলে এটাকে, 75-300 ক্যাননের। এটা কিন্তু ফুল ফ্রেম এবং ক্রপ সিরিজ দুটাতেই কিন্তু সাপোর্টেড। এটাতে ফুল ফ্রেমও ইউজ করতে পারবেন এবং ক্রপ বডিতে ইউজ করতে পারবেন। এটা 75-300 পর্যন্ত জুম দেয়। তো এটা কিন্তু বিগ জুম, এক কথায় বলতেই পারেন অনেক জুম দেয় এটা। তো এই লেন্সটাও পেয়ে যাবেন আপনার এক কথায় 7000 টাকা থেকে শুরু করে 9-10 হাজার টাকার মধ্যে। কন্ডিশনের উপরে অবশ্যই প্রাইসগুলো হয়, আপনারা ইউজ যারা কিনবেন তারা অবশ্যই জানেন। এটা নিউ নিলেও নিতে পারবেন, নিউ মার্কেট প্রাইস অনুযায়ী, তার জন্য আমি নিউর প্রাইসটা বলে দিচ্ছি না। এটা কিন্তু খুবই ভালো একটা লেন্স, 75-300, যত জুম করবেন তত ব্লার পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের লেন্স, ক্যামেরা অথবা যে কোনো গ্যাজেট আইটেম চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।